ছয়জন আছি প্রত্যেক অক্ত উজুত মিসওয়াক করি, ছয়জন আছি আপনার আমার পাওয়ারে হেবিট অভ্যাস বানাইছি, খেয়াল করা লাগে না মসজিদ হামাইতেও আনামাতে ডাইন পাও গিয়ে হামায় বারোইতে বাউ ভাও বারোয়, ছয়জন আছি পেশাব পায়খানাত গিয়ে হামাইতে বাউ ভাও হামায় আর বারোইতে ডাইন পাও বারোয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল্লিমা জিতু বিহি। নবীজি কইছেন কোনো মুসলমান অত সময় পাক্কা খাসাটি মুসলমান হইতে পারতে না যত সময় তোমার ইমান কম্পিউটারাইজ বানাইবে না, কম্পিউটারের মতো যেন যেগু সুন্নত তুমি খেয়াল করা লাগতো না অটোমেটিক তোমার বডির অভ্যাস হয়ে যেত। আমরা অত ফার্সি নিই আবহ হামাইতেও আক্তা কোনো সময় বাহুবা হামাই যান ফুস হইলে ওখান বার করিয়াতেও ডাকবা করাই যান, এর লাগি সুন্নত বলা হেরমারা আমরা করার চেষ্টা করতাম। আমার ভাই অকল এর বাদে সুন্নতর আগে শুরু করি হালাল হারাম, পৃথিবীর মাঝে এইলা কোনো কিতাব বই সংবিধান নাই, সারা পৃথিবীর সমস্ত আর্থিক কেলেঙ্কারিরে কোরআন হদিসে মাত্র দুইটা শব্দ দিয়ে কন্ট্রোল করে দিছে। আমি ইউনিভার্সিটির সেমিনারে গেলে কইলে আমার পরে প্রফেসর হলে কইলে বাস্তবিক আইজ আমরা বুঝলাম কোরআন কিতা কোরআন শরীফে আর হদিসে আছে নানি যে আপনি আমি যেখান খারি খাম করতাম খাইতাম রুজি করতাম হালাল হারাম থেকে বাঁচিয়ে রইতাম। আমরা কজন আসি আমরা হালাল খাওয়ার চেষ্টা করি হালাল রুজি করার চেষ্টা করি হালাল উপার্জন দিয়ে খাই আর হারাম থেকে বাঁচিয়া থাকি, আমরা সব এলাক মন মানসিকতা গঠন করতাম পারছি নি মাতুন্না কেন তোলা করব সব সমাজও আছে নানি হারামও চলের হালালও চলের সকলটা চলের। আজগর ওয়াজর বাদে অন্তত পক্ষে মনে মনে ফোন করতাম যে এখন থেকে তোরা বাস পিসার করিয়া চলতাম, জীবনে হারাম কোনো কিছু খাইতাম না, হারাম উপার্জন করতাম না, হারাম হারাম ফতে যাইতাম না, আর সব কিছু হালাল ফতে থাকতাম। আমরা মুনাফিকর সাইটটা খাসলত আগে কইছেন আল্লাহ মুসলমানের ভিতরে হামাও মুনাফিকি সাড়িয়া মুসলমানের ভিতরে আও, আমরার চরিত্রটা কি খাসলতটা কি সাইটটা মুনাফিকর বৈশিষ্ট্য মুনাফিকর সাইটটা খাসলত মুনাফিকর সাইটটা ক্যারেক্টার একবারে সাড়াই নিতাম যেগুন তোর কথা আল্লাহর নবীজিয়ে সার্টিফিকেট দিয়া চিরস্থায়ী কেয়ামত পর্যন্ত ফতোয়া দিয়া গেছেন যে এই ফতোয়ার উপরে কোনো কাজী আর মুফতি সাহেবের কাছে ফতোয়া চাওয়ার যাইও না। নবীজে ফরমাইছেন মুসলমান পাঁচ অক্ত নমাজি ও জমাতি ও হজ করডা হো সাতবার হজ করডা হো কোনো মুসলমান নারী বা পুরুষ এন চরিত্র যদি সাইটটা মুনাফিকর ত্রুটি দোষ বাসা বোঝা যায় মুনাফিকর সাইটটা খাসলত যদি আপনার আমার খেউরর চরিত্র একত্রে পাওয়া যায় নবীজি কইছেন কোনো মুফতি সাহেবে ফতোয়া দিও না। আমি নবীজিয়ে কিয়ামত পর্যন্ত স্থায়ী ফতোয়া দিয়া যাইয়ার এই সাইর খাসলত কোনো মুসলমানের চরিত্র একত্রে একসঙ্গে যদি পাওয়া যায় এই মুসলমানে তাই নিজে নিজে জানিলাকু তাই খাঁটি নির্বেজাল মুনাফিক বলে গেছে কানা মুনাফিকান খালিসান। নবীজি কইতে পারতা কানা মুনাফিকান এ মুনাফিক হয়ে গেছে, নবীজি কইছেন কানা মুনাফিকান খালিসান মুনাফিক হওয়াত সামান্য কোনো ইমানের বেজাল আর রয়েছে না খাঁটি মুনাফিক বনে গেছে। এই সাইডটা আমরা সারতাম কি না, যারা সাড়াত আছি অন্যরেও সাড়াইবার চেষ্টা করতাম সাইটটা কেতা কেতা বা টি করে কইম আমি গড়ি আর এক দুই মিনিটে শেষ করতাম কথা। নবীজে ফরমাইছেন মিসা মাতমাতা মুনাফিকর এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স এক নম্বর পরিচয় মুনাফিকর মিসা মাতা মিসা মোকদ্দমা করা মিসা সাক্ষী কৌটো দেওয়া বা গাঁর বিচার নিজের বাপর এক বাইরে নিজের গোষ্ঠীর এক ঘুরে নিজের গাঁর এক ঘুরে জিতাইবার লাগে এক বুদ্ধি করে আচ্ছারে বা খাই লোন থেকে ওগুরে হীন সরম দিবার খাম নাই বাড়ি টানিয়া গাও টানিয়া শাসাইবে
নিজের গাঁর ইজ্জত যাইব হন তুমি হলে সাক্ষী দিও, তুমি হলে দিও। নীলাম বাজার এক মাই রইসল কইও আমি দেখছি এটা কিছু আছে নি আমরা সমাজ বানাইয়া। আল্লাহর নবী কইছেন সমস্ত মুনাফিকর খাসলত, পয়লা মুনাফিকর খাসলত মিশা সাক্ষী মিশা মকদ্দমা ওটা ছাড়ি দো, এমনকি নিজের বাপর বিরুদ্ধে যদি কইতে লাগে হক মাত সাক্ষী দেও, এমনকি মুসলমানের বিরুদ্ধে অমুসলমানের পক্ষে যদি সাক্ষী হক দেওয়ার লাগে মুসলমানের বিরুদ্ধে দেও। এগুলো কইও না, মুসলমানের ইজ্জত বাঁচাই, মুসলমানদের ইজ্জত রাখতে গিয়ে ইসলাম আর আল্লাহর নবীরে বেইজ্জত করি। এর লাগি নবী যে ফরমাইছেন মিসা থেকে মুসলমান 350 ডিগ্রি নেয়, একবারে 6000 কিলোমিটার দূরে থাকো। মিসা মকদ্দমা না, মিসার সাক্ষী না, মিসার মিসার কুন্তা না, বুঝা গেছে নি বাদ। ইনশাল্লাহ সাড়িতাম সাড়াইতাম নি আল্লাহরে তোরা সাক্ষী রাখি। দুই নম্বর মুনাফিকর খাসলত সেও যদি কুন্তা আমানত রাখ বিশ্বাস করিয়া টাকা পয়সা জমিনের ডকুমেন্ট চাপা আমানত আত্মসাত করা মুনাফিকর দুই নম্বর খাসলত। হে বাচ্চা বাচ্চা না নাতি না তোমার আমার দারুয়ানি অনুসার উড়ো বইয়া লইয়া আওয়াজ করল, তুই দুষ্টামি বার্তায় না বন্ধ করো, বুঝা গেছে নি কথা। দুই নম্বর আমানত আত্মসাত করা মুসলমানের খাসলত নাই, এটা করলে মানুষ মুসলমান থাকতে পারে না। বুটার লিস্টের নাম থাকবো আব্দুর রহমান আব্দুল জব্বার, আর আল্লাহর লিস্ট থাকবো মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর বংশধর। আর এই মুনাফিকর খাস জায়গা কেন আল্লাহ তাআলা কইছেন ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার, দুজখর সবচেয়ে নিকৃষ্ট গাড়ার মাঝে মুনাফিকর স্থান, বুঝা গেছে। তিন নম্বর কোনো মানুষ জাতর লোকে যদি ওয়াদা দিলেন জবান দেওয়া যে আমরা হই কথা দিলেন আর এর বাদে দেখেন জবান এখান ডুলাই লিলে 50 লাখ টাকা 1 কোটি টাকা লাভ হয়ে যাব, কিবা তো হিন্দু মানুষের লোকে জবান দিছেন আরও জনে ইয়া কইলে এই কিতার লাগে আনি ইন জমিন বেশি এনু ইন্দু একগু হারারে ওখান ফিরা, এগুলোর লোকে 10 লাখ ফুলাইছো তো আমি 20 লাখ দিব 50 লাখ দিব 1 কোটি দিব, ইতা আপনি ফইলা মার সাব্যস্ত করার আগে দেখতা ইন্দুরে বেস্তা নিল না, কিন্তু যদি বেশি লেন 10 লাখ আর এর বাদে যদি কোনো মুসলমানে কইন বুঝলি 1 কোটি দিব, আল্লাহর নবীজি কইছেন মুনাফিক হইলে জবান ডুলাই যায়, মুসলমান হইলে জবান ডুলাই যায় পারতে না। যা ওয়াদা আখলাফা মুনাফিকর 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর যে কোনো মানুষের লগে জি নাতি আমি না কইলাম এন স্কুল শিক্ষক বুজুর্গে নাই আন গেছে এন চৌকরে ফাঁকি দিতে পারতে না, সে আল্লাহ রেখিলে ফাঁকি দিবে আর ওখান তো হইলেও জিন্দগি তার গুণা করতাম পারতাম না। এক বেটা হুজুরের কাছে গিয়া কইল হুজুর কোনো সময় কিছু মনে হয় কিছু গুণা করতাম তো আপনি কই দেখো সে খানো গেলে করলে হইব, বলে সেন গিয়া তুমি দেখো আল্লাহ দেখত না যেটা ইচ্ছা ওটা গুণা করলি। এ বেটা 3 দিন ঘুরিয়ে উড়িয়া ইয়া কইল হুজুর খাবু পাইছি না, জেলও যাই অনু গেলেও দেখি তো ইনো আল্লাহ দেখিলিবা, বলে তে আর গুণা করিও না। আমরা আর ওলা যদি কেউ দেখো বলে আল্লাহ দেখত না তে গুণা করি গফ করি। আচ্ছা 4 নম্বর হইল কোনো মানুষ জাতর লগে উদাহরণ দিয়ার না, এগুলো আলোচনা করতে মিনিমাম 1 ঘন্টা কমপক্ষে লাগে, উদাহরণ দিলে আমরা দিল গাতিয়ে অশ্লীল গালিগালাজ। কোনো মানুষ জাতর লগে খালি মুসলমান নাই মুসলমান ও মুসলমান কোনো মানুষ জাতরে অশ্লীল গালিগালাজ করা মুনাফিকর খাসলত, এমনকি স্থান দখল জীব জন্তু কুন্তারে গরু দি আল সইয়ার মহিষ দি আল সইয়ারি কে কোন লোক না মইলুইয়া আছে না নি আমি আলুয়া বেটা সকল দা ইনশাল্লাহ বুঝি তো মই দি কোন লোক না তখন ঘুরে বাড়ি মারিয়া আমরা কিছু আছে না নি দেশ যেটা গাইল হইন অশ্লীল আর সহজ ভাষায় হইন আঘাটা গাইল, এটা কিছু গালিয়াই নি গরু মহিষ কুকুর মেকুর কোনো কিছুরে অশ্লীল আঘাটা গাইল গালিয়ানি মুনাফিকর খাসলত, বুঝা গেছে নি। 4টা আমরা জফি মিশা মাতা এগুলোকে মিশার সাক্ষী কি হকলতা আমানত আত্মসাত করা ওয়াদার খিলাফ করা
অশ্লীল গালিগালাজ করা। এই চাইরটা একত্রে ভাবা গেলে চরিত্রত আল্লাহর নবী হুসাইন ই মানুষকে ষাঠি মুনাফিক বনি গেছে। আপনি আমি মুনাফিক কই না জানি, সেই বুঝতা দেন ষাঠি মুনাফিক হয়ে গেছে, বুঝা গেছে নি? নবী যে কইতরা চাইরটা একত্রে না হইয়া যদি একটা দুইটা তিনটা কু হাসলত এই তিনটা থাকে, যত সময় এগুলো চালিবা না অত সময় এর মাঝে মুনাফিকর একটা হোক দুইটা হোক তিনটা খাসলত আইছে, ক্যান্সার, ইমান নষ্ট করার ক্যান্সার। আর ক্যান্সার রোগ হইলে জানোইন, ক্যান্সার হসপিটাল গিয়া ক্যান্সার যেখানে হয়ে গেছে ওখানে খাটিয়া ফেলাই না, আর না এখানে আরও ফসাস চিত্রিব। মুনাফিকর ই একটা দুইটা তিনটা খাসলত যদি না চালই অগুন্তের টানিয়া চার নম্বর তিন নম্বর হাবো বলি আনি জমাইয়া মানুষের খাটি মুনাফিক বানাইব। ইনশাল্লাহ এটা চালিতাম চালিতাম চালাইতাম ইনশাল্লাহ। ও আমরা পূর্ণ মুসলমান হইতাম। ব্যবসা বাণিজ্য, আমরা ব্যবসা বাণিজ্যত আমরা কোনো মানুষ জাতরে দুকা ফাঁকির দিতাম না, টকাটকি করতাম না। আমরা যদি চরিত্র খাসলত কলা বনি যায়, আমরা চরিত্র দেখিয়া খাসলত দেখিয়া মানুষে ইমান আনবা। আপনার আমার ওয়াজ থেকে আইতা নাই, ওয়াজ শুনিয়া কইবা কি গুণ তোর ওয়াজ রে, ও হানুজরুজিয়া হুয়ার, যাও না তারা গাউত, ও ও সেদিন ওয়াজ হয়েছে, যাও না যত ফাঁসিকি মাত মিশা মাত অগুরে টগানি হগুরে হিংসা করা সারা পাইবাই আছে না নি? কোন মানুষ আমার চরিত্র দেখিয়া আজ দুনিয়ার মানুষ আমার চরিত্রর কারণে ইমান থেকে হরিয়া রইতা। আপনারা ইতিহাস পড়বা, ইন্দোনেশিয়ার দেশের নাম সবে জানবা, পৃথিবীর যত মুসলমান দেশ সত্তরটার কুফরে আছে, কথা বোঝা জানি? সত্তরটা দেশের মাঝে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার, দুই নম্বর দ্বিতীয় মুসলমান সবচেয়ে বেশি আমরা ভারতবর্ষ। ইন্দোনেশিয়ার এক মুসলমান আসলা না, সব মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলা, কোনো আরব থেকে কিছু যুবকহল ব্যবসাত আসলা, সততার সহিত ব্যবসা করছে। যেমন কাপড়ের দোকানও ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আইসই কাপড় লইতা, আরবি মুসলমান কাপড়ের দোকানদার কইতরা ও দেখো কু আমার কাপড় ইখান ইখান হনো দেখো কু ফারা খাটা, ওখান দেখিয়া বুঝি আপনি দাম মাতো কুয়া। আমরা তো কিছু আসি না নি, খাটা ওখান জানিয়া ওখানে মুটির পিঠে হারাইয়া ও দেখো তাহান এখানে নতুন ইগুর থেকে আমি হাইজাবি বানাইছি হইয়া ইলা কিছু আসি নি। মুসলমান যারা হেরা আসলা ও দেখো ভাই এখান ফারা ও খাটা ওগু দেখিয়া দাম কর। এই কাপড়টা আমি এক বৎসর আগর লওয়া থান বুঝিয়া দাম কর, আটা ময়দা কিনা তাইছ ই আটার বস্তা আমার ছয় মাস আগর লওয়া বুঝিয়া দাম কর। ইন্দোনেশিয়ার মানুষে সব বৌদ্ধ ধর্মাবলম্বী, ইয়াল আমরার জাত পাইতে আগে সুরসিয়া খাইয়া টকাইয়া শেষ করছেন আমরা, এগুন খান থেকে আউয়া জাউয়া আইলা এটা বেশ দিন ঠিকতে পারতা নাই, ওলা ঠিকিসল কতদিন বাদে গিয়া দেখুন দোকানও আগে যদি এক দশ লাখ টাকার মাল আসলে এখন দেখুন এক কোটি টাকার মাল হয়ে গেছে, জিগার হল্লা বা সুগলাই তোমরা ওলা আগুয়ামি ব্যবসা করো, আর তোমরা দোকান থেকে খেয়ে ফাউরিয়া কোনো কাপড় নিলেগি ফারা খাটা বাদর দিন বাজারও ডুল মারাও যে অমুক আরবির দোকান থেকে খাইল খরগে নিশলায় ওটা কাপড় ই কেন ফারা তিনখান আসলো ওই বান্ডিলর মাঝে আমি কইতাম বলি গেছি ফুরা বালা কাপড়ের দাম রাখি লিছি এর লাগে টাকা আলগাই রাখি দিছি, দয়া করে আও আইয়া তোমার টাকা গুণ বাই ফেরত নেও আন্না আমি ক্যাশও মিলাইতাম পারি আর না, তোমরা ওলা আউয়ামি ব্যবসা করো। আমরা তো মনে করলাম তোমরা তহবিল শেষ হইয়া ফকির হইয়া যাইবা গিয়ে এরকম অতটা বাড়িল কিলা হইলা, ইতার মাঝে হকভাবে চললে সততার সহিত ব্যবসা করলে আমরার নবী যে শিখাইছেন এর মাঝে আল্লাহ গৈবীর বরকত দিন বলে বরকত কিতা বলে এগু বুঝাই যেত না, মিষ্টি মুখো না দিলে বুঝাই যেত না, এটা শিখিল এখান থাকি আমরার নবী এক কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা দিয়ে আমরা এটা সারা শিখাইছি।
বাইরে অকলিমাকে আমরা রেখে দাও। ও হিকাও হিকাও হইতে হইতে ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী 95% উপরে সৎ সারা মুসলমান হয়েছে। ইতিহাস পড়ক খালি আমল দেখিয়া খাসলত দেখিয়া আমার ভাই অকল আজ আমরার খাসলত যদি ঠিক করি দুনিয়ার মানুষে আমরা ইজ্জত দিব। এর লাগে আমি কতারে আর মোটেও লম্বা করিয়ান না আরও আজ মৌলানা রুহুল ইসলাম নদভীও আসেন তাই আলোচনা করবা। আজ আমার যে আয়াত তিলাওয়াত করলাম যে সমস্ত ব্যবসা বাণিজ্য ইবাদত আসার ব্যবহার সবটা আমরার মুসলমানই হইত। আমরার পাড়া প্রতিবেশীর মানুষের লগে মায়া মহব্বতর ব্যবহার হইত। আমরার বাড়িঘরে যদি কোনো ফল ফসল ধরে আম হাটল অগুন্তা ফাড়িয়া খাইতেও এগুলো তো আমার বাড়ির মালিকানা জমি না, যদি দেই না সেও গিয়া থানাত কেস দিলে কেস লইবনি থানায় বাড়ির দাম বাড়িছে আমার একু দিল না। ও একটা বুড়বক তার বাড়ির আম বাড়িছে তোর হিওর দি তোরে কৌটেও লইত না কেস। কিন্তু অগুয় কেয়ামতর দিন আল্লাহ কইবা সুয়ামত কেস আমার রেজিস্টার্ড করছি। হ্যাঁ বুড়বক তোর বাড়ির আমি আম ধরাইতাম খাটল ধরাইতাম ফাড়লাম, আমি চাইলে হি বাড়ি ফাড়লাম না নিয়ে আমি তো তোর মানবিক অধিকার হিউম্যান রাইটস তুই আদায় খরচ কি না এর লাগে আমি ফরজ বাজি পড়ছি না জকাত ফরজ করে দিছি রোজা ফরজ করছি আর কোরআন শরীফ আমি কইছি তিলাওয়াত করছো না নি ওয়ফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম যার বাড়িতে আম নাই খাটল নাই কিবা আছে সওয়াল করে লইল তার আর একটা মানবিক অধিকার আপনার বাড়ির খাটল গাছ আম গাছও আছে। এমনকি বাজার থেকে যদি কোনটা কিনিয়ে আনোই তাহলে অত সতর্ক হইয়া আনতা দারর বাড়ির রিক্সাওয়ালা ঠেলাওয়ালার হুয়ায় আপেল আনি লইয়া খাওয়াইতে পারত নাই কমলা হলদিন লইয়া আনি ফুয়া বুড়ি খাওয়াইতে পারত নাই আপনারে আল্লাহ হইসা দিস বাজার থেকে লইয়া আনলে ওলা কেরি বিত্তু আজকাল কি ফাতলা দেখা যায় ইগুদি না আপনার বিত্তে লাইলনের ব্যবহার রাখবো যাতে গরিবর ফুয়া বুড়িয়া দেখিয়া ইগুরবাই লালস যায় না আর বাপরে গিয়া কয়ে না আমার লোকে আনি দেও কমলা আর তবুও যদি আনো আপনি তো অন্তত দুই রুয়া হোক গরিবর হরতারে তোরা হক মানবিক হক হিসাবে দিতা না দিলে কিয়ামতর দিন আল্লাহ দরবার বুঝা গেছে নে কথা। ইসলাম কি জিনিস তোলা তোলা আমরা পর্যালোচনা করি আমার ভাই হল আমরা আমরার মা বাপর লোকে বালা ব্যবহার গান করিনি হকলে করি না হ্যাঁ বেটা গফ করি বাড়ির থেকে বার হইয়া সমবয়সীর লোকে সহপাঠীর লোকে আইলে কিতার লাগে দিরম করলে বলে মাথিস না আমার বাড়ির বুড়া বেঠার বুড়া বেঠির খেট খেট জারি বারি ভয় নাই ঠিকই সি এলা কিছু মাথি নেই মা বাপার কথা বুড়া বেঠা বুড়া বেঠি শত দুই দুই চারজন ফার্স্ট দর্শনে কইনি মা বাপার সম্মান ফুরা দেই না ইয়াদ রাখি মুসলমান যুবক হল যুবতী হল বাড়ির যতজন মহিলা হল যদি মা বাপে আপনি ফুয়া ফুড়ি বিয়া হইয়া সরুতা ভাইয়া নাতিন ফুয়া ফুড়ি বিয়া দিয়া আসছ এই সময়ে যদি মা বাপে কইন হাই বয়া কইতা নাই হাজার একজনেও কইতা পারেন নাই কোন যদি বয়া অহা নাই দারোয় আনলে যদি জাহির ভাইজনে গুদি ফিট বেরিয়ে বাড়ি মারো হইন বলে হ গরু দীর্ঘা দেখছত না নেই ওলা যদি করইন কর্তা নাই তবুও আল্লাহ কইসইন মা বাপরে উফ শব্দ কইতাই পারতেন না তোমার হুজুর দে উস্তাদ রে ফির দে যে কোনো মাত উফ কইলে এমন কোনো আই দিত নাই কিন্তু মা বাপরে ওয়ালা তাকুল্লাহুমা উফ মা বাপর কোনো কথার জবাব কইসইন না হুজুরের কথার জবাব মা বাপর কোনো কথার উত্তর উফ কইতাম পারতাম না বুঝা গেছে নে কথা মা বাপরে ওলা ইজ্জত দে তোলা বাদ মায়ার নজরে মাথায় মা বাবার চেরা ভাই একবার মায়ার নজরে চাইলে আল্লাহ যথেষ্ট যথেষ্ট সওয়াব দেন মার পায়ের নিচে হইছেন আওলাদর বেহেস্ত মা বাপ যদি অসন্তুষ্ট থাকেন বেজার থাকেন ও রমজান শরীফার শবে বরাত শবে কদর ই ফুয়া এগারে জুব্বা লাগাইয়া মাথা গুড়িয়া রুমাল দিয়া এগারে তসবি বেজান জব বারো তসবি সারারাই জব মাতা খোপাল ছিড়াইলেও তার্যদন নামাজ মা বাপ খুশ করছ না মা বাপ খুশ নাই এখানে খান দিয়া নমাজর যায় নমাজ বিজাইলেও চকুর ভানে দি আল্লাহর নবী হইয়া গেছেন তোমার দোয়া আল্লাহ সবে বেড়াত সবে কদর কোনো অবস্থায় কবুল করতে নাই
যত সময় তোমার আব্বা আম্মা মা বাপে রিকমেন্ড করবা না, মা বাপরে দোয়া, মা বাপে যখন কইব আল্লাহ আমার হুয়া করে মাফ দেব, ও দোয়া কবুল হইব, মা বাপর মন সন্তুষ্ট হইত। বুঝা গেছে? আমরা বেটিল তোর অধিকার আমরা দেই না। মুসলমান খালি আম মুসলমান নাই, হুজুর মুসলমান, মৌলানা মুসলমান, সজনে বেটিন তোর ফরাই সত্য খুশি হিসাবে ফুরাফুর দিন। আপনারা এটা দেননি ফুরাফুর খুশি হিসাবে, বাইর সম্পত্তি যা আলগাই দিন, বনিন তোর ফুফুন তোর ইটা দেননি জমিন আলগাইয়া, যদি বইনে হইন আমি খেত করতাম খাইতাম, আমার অংশ আলগাইয়া দেও, দেননি আপনারা এটা ফুরাফুর জি জমিন আলগাইয়া দিতরা। আলহামদুলিল্লাহ বহুত জায়গা আছে দিতরা না, বহু জায়গা আছে দিতরা না, দেইনতেও সব বন্দর অনেক তো বাড়িতে অংশ নাই, বলা নানানটা আছে। আর ইলা কোরআন শরীফের বাঘ বাটুয়ারের মতে না দিলে, কোরআন শরীফে আল্লাহ এই মুসলমান দিয়ে কেছেন ফাসিক মুসলমান, ফাসিকর দল মুসলমান, কাফিরর দল যারা বেটিন তোর সম্পত্তি ফুরাফুর দেইন না, ব্যবহার বালা করেন না, বউন তোর লোকে স্ত্রী হলোর লোকে, আমরা খালি একতরফা ওয়াজ করি, বেটা বেটিনতে খালি স্বামীরে বকতে করতা, বেটিনতে স্বামীর মসজিদ হইয়া চলতা। আর নবীজি কইছেন ও মানুষ বালা মানুষ যে মানুষের তার বউয়ে সার্টিফিকেট দিবা, আমার বাড়ির এইন বালা। আর বউ সকল দুনিয়াত ওয়াজ করি আর দোয়াও মানুষে লইতরা, আর বাড়িতে এলে কলে কলে যদি আমার বউরে আপনারা বিবি মেম ম্যাডাম হতা হইতে কইন, আমি 10 বছর এমএলএ আমার বাড়ি ম্যাডামও নাই মেমও নাই, সিধা বউ একজন আছে, এটা বিবি বাবি অতটা নাই, অসিধা আমি ফুয়াই কোনো সাহাবজাদা টাহাবজাদা আমার বাড়ির এরিয়ার ভিতরে হইতে পারছে, অসিধা আমার ফুয়া ছেলে ও আমার বউ, এটা 10 লাখ 50 লাখ বেটিন তোর মাঝে ইলা বেটিও হইতা নাই। তো এই যে বউয়াইন নবীজে ফরমাইছেন যদি বউরে জিগার করার বাদে ভূমি কইন বলে আমার বাড়ির এন কতার করায়নি, বারে বারইলে অলি মানুষের দোয়াও লইন আর বাড়িতে হারলে বলি, বুঝা যাননি হুজুর হল ভাইছি হাই ও ভাই আয় ওই ফানি আনোস নাই, আমি কই বলি আচ্ছা হুজুর সাহেব আপনি যে কইলা বউরে হাই ফানি আনোস না, তো বউ তো স্ত্রী আপনার স্বামী, কোরআন শরীফ 50-50 অধিকার দেওয়া হয়েছে অধিকার, এখন বউয়ে যদি ফিরে আইয়া কইন আমি ফানি আনি আর দে তুমি ফানি খাইয়া খানো যাইতে নেই কুসাই, ও বেটি হইলে ভদ্রতা শিকাইব জামাই রে, ওলা বেটিয়া লাগাল ভাইলি আমার যদি গরু ছাগল লাগান মাথা, আমি তোমার কই যদি হাই ফানি খাইয়া খানো যাইতে রে, তো ও এর বাদে আর কোনোদিন ইলা হইতে তখন কইবে বউ রে বাবা এগুলে আধুনিক মডার্ন ইগে জবান ধরিলা, তখন কইবে আপনি আমার লোক এক গ্লাস ফানি আনো, তাই নয় কবার জিও আনিয়া ও সরু বাড়ির সরুতাও তাই শিকিবা মূলতে কি ফুটিয়ে উঠিবা জি, আপনি মেসাব দাওয়াত দিয়ে করে আজ মেসাব দাওয়াত দিছি রে আইলে সলাম দিস ফুয়া ঘুরি রে জি আপনি করি মাতাইস, একে গরো জীবনে কোনোদিন জি আপনি শুনছে না, মার গেছে না বাবার গেছে না দাদার গেছে না দাদির গেছে না, একে শুনছে হেই হাই হুই একে কিলা জি আপনি একটা হইত, সালাম কোনোদিন করে শুনছে না, বাড়িত সালাম আর প্রচলন করি দয়া করি, গাঁর মুরব্বীরে সালাম দিই মসজিদের ইমাম সাহেবের সালাম দিই, সালামর অর্থ আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি 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 না দিল, ও মুসলমান ও তো নিষ্ঠুর হইলাম এখানে, মসজিদের ইমাম সাহেবের লোকে শান্তির দোয়া করি, ও মুরব্বী সাহেবের লোকে শান্তির দোয়া করি, আর আমার মা বাপ সামনে ঘুরি আনলে এই মুখ এখানে সিলাই হয়ে যায় এখানে, আমার মা বাপের লোকে শান্তির দোয়া আমি করতাম পারি না, ঠিক কিনা আপনারা এর লাগে বাড়িত সালামারও প্রচলন করি, আমরা বৌয়ন্তরেও বৌয়ন্তর জামাইকলেও সালাম দিই আর জামাইকলেও বৌয়ন্তরে সালাম দিই, বলি ইয়া আল্লাহ হুজুরা আনুকা ওয়া শুরু করছেন বাদে মানুষের হইবার এগু মাউকে বাড়ি হয়ে গেছে, করিমগঞ্জ কইন কি না খাসাড়ে দিয়ে কইন, সুতরাং নবীজির বিবিওকলে কইতরা হজরত আয়েশা সিদ্দিকা হজরত হাফসা হজরত উম্মে সলমা তিনজন বিবি কইতরা, আমরার বিয়ার বাদে থাকি আমরার দাম্পত্য জীবন আমরার প্রিয় নবীজি আমরার স্বামীরে দাম্পত্য জীবন বিয়ার বাদে থাকি একদিন ও আগে ওইয়া সালাম দিতাম পারছি না, আমরার নবীজি আমরার স্বামী যান
মসজিদ থেকে বাজার থেকে যুদ্ধ থেকে যেভাবে থাকি আবার আমরা বিবি জানে দূরই থেকে দেখছই আমরা আ হইবার আগে তাই আসসালামু আলাইকুম দিলেছি এটা মাহুগে বাড়ুয়ানা নবীর বাড়ুয়া নবীর সুন্নত রাশি হয়েছে কিনা বুঝছি বলে আমরা কিছু কথা আনি মানে শান্তি আই আমার দোস্ত হল আর নবীজির হাদিস আমি একটা তিলাওয়াত করছিলাম নবীজি কইছেন বুরিস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমারে আল্লাহ তাআলা নবী করিয়ে পাঠাইছেন কেবল নমাজ রোজা অগুনি খাইবার লাগি নাই যত ভালো চরিত্র ভালো খাসলত ও অগ্নায় সারা তোমার তান্ডে প্র্যাকটিক্যালি শিখাইয়া যাওয়ার লাগি আল্লাহ আমারে নবী করিয়ে পাঠাইছেন ও চরিত্র আমরা গঠন করতাম ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা বোঝা গেছে নাকি ইনশাআল্লাহ আমরা আমি সহ আপনারা হকলে আমরা আমল করার চেষ্টা করবো তো আল্লাহ তাআলা তৌফিক দিতা ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি রায় 10টা থেকে কারফিউ আমি তুমি তো তোমার শিলচরটা অন কারফিউর আগে ফারো নিয়ে লাগে এর লাগে আপনারা রাস্তা থেকে ছুটি লইয়া মৌলানা রহিল ইসলাম নদী সাহেবের ওয়াজ খুব বালা উনার আমার সময় নাই এর লাগে আমি যাই নাকি আর মাদ্রাসার লাগে ও দিচ্ছেন মাদ্রাসার লাগে আগে তো মৌলানা সাহেবে সাদা করছেন দেখছি এখন জান যায় আল্লাহ বাকি রইছেন আনামাতি মাতি অনেক অনেক দেখব খালি একটা কথা আমি জিগার করি চাই এখানে যখন দিল এখন জবাব দিবা সেও যদি মদ্রাসার লাগে চান্দা দেন আর আমি যদি নাম হই না মাইক কত দিছেন হই না যে আল্লাহর ইমান আনছি ই আল্লাহ জানবানি ই টেকাই গুণ করগে দিছইন এন বাবর নাম কিতা এন বাড়ির থামুয়া কোন এলাকাত কিতা নিয়তে দিছইন ই আল্লাহ জানবানি জানন যদিতে আমি সিল্লাইয়া গলা কাটাই আমার লাভ কিতা ও একদিন রাখিয়া কবুনটা দিলাইতা আগে গামছা আটা নিবিছিনি তো আল্লাহর মর্জি আইসা আরও বাকি রয়েছেন যাইন যাইন দিলেইবা এখনও দিবা আর রহুল ইসলামের রহুল ইসলাম সাহর বয়ানোর বাদেও আরও দিবা আলহামদুলিল্লাহ দেখো সবর লগে এক দোয়া হইব ধনির লগে হইব গরিবর লগে হইব ধনী যত দিনে দিলা 5,000 10,000 এমতার লগে সারা দোয়া করলে গরিব হলে পাইতা না একজন তো তোরা আটক এক এলাকার যুবক হল তোরা আটক করে লইয়া গল সকল উঠিবার কাম নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোরা আল্লাহর জিকির করিলে আর ফাঁকে দিয়ে আইও কিছু বেশ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله আদিত্রা যদি যুবক হল বারান্দা ভাই একটা চক্কর দিলা কো لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الا 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 الله لا اله الا الله محمد رسول الله اللهم امين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ارحم الراحمين يا اكرم الاكرمين الله জীবনের সমস্ত গুনাহ খাতা কসুর থেকে তোমার কাছে তওবা করলাম আল্লাহ আমরা রে মাফ করে দেও আমরার মা বাপ দাদা দাদি নানা নানি আমরার বিবি হল আমরার আওলাদ আর তারার আওলাদ রে আত্মীয় স্বজন সহ নবীজির সমস্ত উম্মত জিন্দা মুর্দা হকলরে মাফ করে দেও আল্লাহ মুর্দা হকলর কবর দিয়ে বেহেস্তর বাগান বানাই দেও আর জিন্দা হকলরে আল্লাহ হায়াতে তৈবা দিয়ে সুস্বাস্থ্য দান কর মাওলা ইয়া আরহামার রাহিমিন ও ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ তোমার কাছে খুজিয়ার
দুনিয়ার তোমার সমস্ত মানুষ জাতরে শান্তিতে বসবাস করার তৌফিক দাও, সমস্ত মানুষের উপরে শান্তি নাজিল করো, আল্লাহ আমরা দেশের উপরে শান্তি নাজিল করো। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমরা হকলর ইমানের মাঝে বরকত দেও, আমলের মাঝে বরকত দেও, রিজাকের মাঝে বরকত দেও, রোজগারের মাঝে বরকত দেও, ফেয়াতবাদ ব্যবসা বাণিজ্য আল্লাহ আমরা দন দৌলতের মাঝে বরকত দেও। আল্লাহ তোমার মদরসার লাগে, তোমার দিনই প্রতিষ্ঠানের লাগে আল্লাহ মুহদি, আল্লাহ ফাতলা কথা কয়, আল্লাহ তোমার বন্ধা হলে দিল খুলিয়া ফকেট জাড়িয়া যত সৎকা কয়রাত এখন দিছিল আগে দিছিল আরও দিবা আল্লাহ, তুমি তোমার কুদরতর হাত দিয়ে কবুল করো মাওলা। আর এর বদলা আল্লাহ তান রে দু জাহানোর আল্লাহ নেক ভক্তি এনায়ত করো, দম দৌলতর মাঝে বরকত দেও, হায়াতের মাঝে বরকত দেও, আওলাদের মাঝে বরকত দেও। ইয়া আল্লাহ বাড়িঘর দিয়ে তোমার রহমতার বরকত দি মালামাল করো। ইয়া আরহামার রাহিমিন, আমরা ফক্ক থেকে অসংখ্য দরুদের সালাম মদিনা তৈবাত নবীজির রোজায় তোর পৌঁছাই দেও। আল্লাহ নবীজিরে আমরা মৌতর আগে আগে খাবে দেখাইয়া আশুদ্ধা করিয়া মৌত করি। ইয়া আল্লাহ নবীজির সুন্নতর উপরে আমরা আশিক আর দেওয়ানা বানাই দেও। আল্লাহ তোমার জিকির বেশি বেশি করে করবার তৌফিক দেও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ। ইয়া আরহামার রাহিমিন, তোমার যত বন্ধা হলে সদকা খয়রাত করতে রাখেও ফাটছইন না গরিব, আল্লাহ তার দিলর মাঝে যাইন যেটা বাসন আলু ইয়াত উঠাইছেন, আল্লাহ হকলর দিলর মকসুদরে যাই সুরতে পুরা করে দাও। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।